다들 우리 다짓마 ছোট্ট বন্ধুরা চলো আজ তোমাদের বলবো রাজা হবুচন্দ্র আর তার মন্ত্রী গোবুচন্দ্রের গল্প। রাজা হঠাৎ করে কোনো জিনিস নিয়ে খেপে উঠতেন আর মন্ত্রী মশাই রাজাকে ঠান্ডা করতে গিয়ে একেবারে নাজেহাল হয়ে পড়তেন। এমনই একবার রাজাকে ঠান্ডা করতে তার আদেশ পালন করতে গিয়ে আর নিজের চাকরি বাঁচাতে মন্ত্রী মশাইয়ের কি অবস্থা হয়েছিল আজ সেই গল্পই শোনাব। আমাকে ডেকেছিলেন রাজা মশাই, কি হয়েছে রাজা মশাই? আপনি অমন পায়চারি করছেন কেন? মন্ত্রী, ও মন্ত্রী, আমি খুবই হতাশ। হতাশ কেন রাজা মশাই? আপনি আমাকে বলুন, আমি আপনার সমস্ত হতাশা ভেতর থেকে টেনে বার করে দেব। আমি কাল সারা রাত ভেবেছি। না 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 না, তোমরা সবাই সবাই শুধু শুধুই প্রতি মাসে রাজকোষ থেকে মাইনে নাও, রাজ্যপাটের কোনো কাজের দিকেই কারোরই মন নেই, কারোরই কোনো নজর নেই। না মানে কেন মহারাজ, আমাদের কি কোনো ভুল হয়েছে? আমি কি কোনো? আচ্ছা আচ্ছা বলো তো, আমি এই রাজ্যের রাজা, তাহলে আমি মাটিতে পা ফেলা মাত্রই আমার পায়ে কেন ধুলো লাগবে? ঠিকই তো, আমার পা কেন নোংরা হবে? কখনো ভেবে দেখেছো সেটা? কিন্তু মহারাজ সেটা তো, না 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 মন্ত্রী, সেটা তো কি, আমি যেই দিকটা না নজর রাখবো সেই দিকেই। আরে রাজ্যে আমার একই অনা সৃষ্টি শুরু হয়েছে বলো দেখিনি। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি দেখছি কি করা যায়। না 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 না, শুধু দেখলে চলবে না, তাড়াতাড়ি এর প্রতিকার করা চাই, নইলে কারোর রক্ষা নাই। না না মহারাজ, ঠিক আছে ঠিক আছে, আমি এর ব্যবস্থা নিচ্ছি। কি করি এবার, কি যে সব ভূত চাপে মহারাজের মাথায়। বলে তো দিলাম যে চিন্তা করবেন না, কিন্তু এখন উপায়? যাই, পণ্ডিত মশাইয়ের কানে গিয়ে একবার কথাটা তুলে দিয়ে আস, দেখি যদি উনি কোনো উপায় বলতে পারেন। কি বলছেন কি মন্ত্রী মশাই? তাহলেই বুঝুন কি জ্বালায় যে পড়েছি, শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে আপনার শরণাপন্ন হলাম। যদি আপনি, সবই তো বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হলো যে কিভাবে রাজার পদযুগল ধুলো ছাড়া করি, রাজা মশাইয়ের এই দুশ্চিন্তা কিভাবে দূর করা সম্ভব? সেসব জানলে কি আর আপনার কাছে আসতাম? তা বটে তা বটে, রাজবাড়িতে সবার কানে সেই কথাটা পৌঁছে গেছে, মহারাজ খুবই অসন্তুষ্ট আর অস্থির হয়ে উঠেছেন, রাজপ্রাসাদে কারোর রাতে ঘুম নেই, রান্নাঘরে হাঁড়ি চড়ছে না, সবাই তো চিন্তায় চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপাতত আপনি রাজা মশাইকে গিয়ে বলুন যে পায়ে যদি ধুলোই না লাগে তাহলে আমরা সকলে সকলে মানে সকল প্রজাগণ তাহলে কিভাবে তার পায়ের ধুলো নেব? আতে কি কোনো কাজ হবে? আরে বাবা, গিয়ে বলেই দেখুন না একবার, তারপর রাজা মশাই কি বলে যে সেটা দেখে পরিকল্পনা করা যাবে। ঠিক আছে ঠিক আছে, তবে তাই হোক, আমি তাহলে এখন আসি। বেশ বেশ, আসুন আসুন। কি পায়ের ধুলো আগে? হ্যাঁ মহারাজ,
আপনি বলুন না, যদি আপনার পায়ে ধুলোই না লাগে তাহলে আমরা সকলে আপনার পায়ের ধুলো কি করে মাথায় নেব? আর আপনার পায়ের ধুলো নেব না, সেটা তো আর হয় না। এই কথাটা মিথ্যে বলনি, কিন্তু কিন্তু কি মহারাজ? আগে রাজ্য থেকে ধুলো দূর করো, তারপর পায়ের ধুলো নিয়ে চিন্তা করো। আর ধুলো দূর করতে গেলে যদি পায়ের ধুলো না পাওয়া যায় তাহলে তোমরা আসো কিসের জন্য? আমি এত টাকা দিয়ে এই যে সকল বৈজ্ঞানিক রেখেছি, পাত্র মিত্র রয়েছে, পণ্ডিত মশাই রয়েছেন, মানে মহারাজ তুমি, এই যে তুমি রয়েছো, সব রয়েছো কিসের জন্য? সব যদি আমি চিন্তা করব, আমি যদি সকল উপায় বের করব, তাহলে তোমরা আসো কিসের জন্য? না 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 না, আমিও সব কিছু শুনতে চাই না। আগের কাজ আগে শেষ করো, তারপর পরের কাজ নিয়ে চিন্তা করবে, বুঝেছো? ঠিক আছে রাজা মশাই, আমি আগেই বলেছিলাম কাজ হবে না, না আগে গিয়ে বলেই দেখুন না, বলে তো দেখলাম কি লাভ হলো, উল্টে সমস্যা আরো বাড়লো। মন্ত্রী মশাই, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো কইছি। আর কি কইবেন, আগের বারও তো কইছিলেন, তাতে তো আরো উল্টো ফল হলো। এখন মহারাজের আদেশ, এমন ভাবে ধুলো দূর করতে হবে যাতে রাজ্যে ধুলো না থাকে, আবার মহারাজের পায়ের ধুলো পাওয়া যায়। বিপদ বলুন দেখি। বুঝলাম। কি বুঝলেন? মাথা থেকে কোনো উপায় বেরোলো? না 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 না, বেরোয়নি বেরোয়নি, তবে বেরোবে বেরোবে করছে। বেরোবে বেরোবে করছে মানে কখন বেরোবে? মন্ত্রী মশাই, আপনি সব বিষয়ে বড় তাড়াহুড়ো করেন। আপনি এক কাজ করুন, আপনি রাজ্যে ধারা পিটিয়ে প্রচার করে দিন যে যেখানে যত জ্ঞানী গুণী মানুষ আছে দেশে এবং বিদেশে, তাদের আমাদের প্রাসাদে আসার জন্য নিমন্ত্রণ করা হচ্ছে। এতে কি লাভ হবে? লাভ হবে মন্ত্রী মশাই, লাভ হবে। এনারা সকলে মিলে বসে একসাথে রাজার আদেশের উপায় বার করবেন, যারটা ঠিক যথার্থ বলে মনে হবে তাকে রাজা মশাই পুরস্কৃত করবেন। কিন্তু এতে কি কাজ হবে? আরে বাবা, হতেই হবে, এতজন জ্ঞানী গুণী মানুষ উপায় না বেরিয়ে যাবে কোথায়? যদি উপায় না বের হয়, আপনার মন্ত্রী মশাই, সবেতে যদি আর না, এতেই এসে আপনি হোঁচট খান, কখনো ভালো চিন্তা করতে পারেন না। ঠিক আছে ঠিক আছে, আহা আপনি চলছেন কেন? আপনি যা বলছেন সেটাই হবে। শুনুন শুনুন শুনুন, এই রাজ্যে বা প্রতিবেশী রাজ্যে যত জ্ঞানী গুণী বৈজ্ঞানিক পণ্ডিত ব্যক্তি আছে তাদের সবাইকে মহারাজ হবুচন্দ্র তার রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন তার একটি ছোট্ট সমস্যার উপায়, যিনি বার করতে পারবেন তাকে পুরস্কৃত করা হবে। শুনুন শুনুন শুনুন, এই রাজ্যে বা প্রতিবেশী রাজ্যে। বাবা বাবা বাবা, আপনারা তো সকলেই এসে গেছেন, ঠিক আছে নিন আলোচনা পরামর্শ শুরু করে দিন। বলছিলাম রাজা মশাই, যদি ধুলো মাটি দূর করে ফেলা যায় তাহলে মাটি ছাড়া শস্য ফলবে কোথায়? মন্ত্রী, ও মন্ত্রী শুনেছো কথা? আরে যে পুরো তোমার মতো কথা বলছে, আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে। না 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 মহারাজ, আপনি চিন্তা করবেন না। না, তোমাদের দিয়ে কাজ হবে না দেখছি। আরে বাবা,
শস্য যাতে ফলে ধুলো মাটি যাতে না থাকে সেই প্রকার একটা উপায় বার করার জন্যই তো এই পণ্ডিতকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই যে মন্ত্রী, মন্ত্রী কাদের ধরে এনেছো বলতো? না না মহারাজ, আমি কত দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আপনি ওনাদের ভাববার জন্য আর একটু সময় দিন, ওনারা নিশ্চয়ই কিছু না কিছু উপায় বার করবেন। মাটি থাকে ধুলো থাকে, ধুলো দূর করার জন্য কেনা হোক ঝাঁটা, ঝাঁটিয়ে ধুলো দূর করতে হবে, তাতে কাজ হবে। অবশ্যই অবশ্যই কাজ হবে। ঝাঁটা বেশ, তবে কেনা হোক ঝাঁটা। পণ্ডিতদের বুদ্ধিতে আর রাজার আদেশে শেষ পর্যন্ত 17,50,000 ঝাঁটা কেনা হলো সারা রাজ্যে ঝাঁট দিয়ে ধুলো তাড়ানোর জন্য। কিন্তু ঝাঁটের চোটে পথের ধুলোয় সারা রাজ্য ধুলোয় ভরে গেল। ধুলোর চোটে ঢাকা পড়ল সূর্য। শেষমেশ রাজা বললেন, ও মন্ত্রী, ও মন্ত্রী, এসব কি হচ্ছে? আরে ধুলোর চোটে তো রাজ্যটাকেই দেখা যাচ্ছে না। আরে কাস্তে কাস্তে জীবন যাচ্ছে, মুখ শক্ত ধুলোয় ভরে যাচ্ছে। আরে পণ্ডিতরা, এই পণ্ডিতরা কি উপায় বাতলালো মন্ত্রী? কাদের সব ধরে নিয়ে এসেছিলে? শিগগির এই ধুলো কমানোর ব্যবস্থা করো, না হলে কিন্তু তোমার চাকরি। না না মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি, আমি যেভাবেই হোক এই ধুলো তাড়ানোর ব্যবস্থা করছি। ওরে হো ভূত, কি হবে বলতো রাজ্যের? ইজানি রাজ্যে একেবারে ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। রাজা মশাই নাকি আদেশ দিয়েছেন ঝাঁট দিয়ে ধুলো দূর করার জন্য, কিন্তু সবার তো কেসে কেসেই প্রাণটা চলে যাবে মনে হচ্ছে। রাজা মশাই নিশ্চয়ই এর কোনো প্রতিকার করবেন বলভূত। আরে ও ভট্টাচার্য মশাই, শুনেছেন? ও ভট্টাচার্য মশাই, এই মন্ত্রী মশাই নাকি এই ধুলো কমানোর জন্য পুকুর থেকে জল নিয়ে এসে পথে ঘাটে ঢালতে বলছেন। ও মামা, এই ধুলো কমানোর জন্য তো প্রচুর জলের প্রয়োজন গো। আরে আমি তো এটাও শুনেছি বস পুকুর আর তাল পুকুরের জল নাকি শেষ। বললো কি? হে, তাহলে তো জলের প্রাণীগুলো জলের অভাবে এবার মরতে বসেছে। আরে হ্যাঁ, আর ডাঙার প্রাণীগুলিকে বোধহয় এবার জলে সাঁতার কাটতে হবে। আমায় ডাকছিলেন মহারাজ? মন্ত্রী, ও মন্ত্রী, আগে বলি দেশ শুদ্ধ লোক তো সর্দি জ্বরে মরতে চলেছে। আগে মহারাজ, আপনি ধুলোয় কাশছিলেন, কষ্ট পাচ্ছিলেন, তাই আমি জল দিয়ে ধুলো কমানোর আদেশ দিয়েছিলাম। বাহ, খাসা বুদ্ধি! আরে ধুলো কমানোর আদেশ দিয়ে যে সারা রাজ্য কাদা মাটিতে ভরিয়ে তুলেছো তার খেয়াল রেখেছো? কাদের রাজকার্যের দায়িত্ব দিয়েছি আমি? আপনি ব্যস্ত হবেন না মহারাজ, আমি এক্ষুনি এক্ষুনি এর প্রতিকারের ব্যবস্থা করছি। একটু দ্রুত যাও। যাই। কতবার কতবার তখন বলেছিলাম, বললেন পণ্ডিতদের দিয়েই কাজ হবে। আমি নাকি সব যদি আর নায়ের মাঝে হোচট খাই। এখন হলো তো, এরপর কি করবেন তাই ভাবুন।
না হলে আপনার আমার দুজনেরই চাকরি নিয়ে টানাটানি পড়বে এই বয়সে। মন্ত্রী মশাই, এতে পণ্ডিতদের দোষ কোথায়? দোষ কোথায়? রাজ্যের সর্বত্র জল ঢালতে তো ওনারা পরামর্শ দেননি। তা দেননি বটে, কিন্তু ঝাঁটা মেরে চারিদিকে ধুলো ওড়াবার পরামর্শটা ওনাদেরই ছিল। আমি জল ঢালার আদেশ না দিয়ে কি করতাম? কিন্তু এমন সময় নিজেদের মধ্যে ঝগড়া করে সময় নষ্ট করবার নয় মন্ত্রী মশাই। তাহলে এখন উপায়? পণ্ডিতদের আবার ডেকে পাঠান। আবারও? মন্ত্রী মশাই, আপনি না বড় তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলেন। ওনাদের ডাকা ছাড়া কি আপনার মাথায় আর কোনো বুদ্ধি আছে? এই মুহূর্তে মাথায় আসছে না। তাহলে যা বলছি তাই করুন। মহারাজের মাথায় যে কি ভূত চাপলো, আর কবে যে সেটা নামবে কে জানে। শেষ পর্যন্ত পণ্ডিতের পরামর্শে মন্ত্রী মশাই আবারও সেই পণ্ডিতদের রাজপ্রাসাদে আহ্বান জানালেন। আবারও সেই জ্ঞানীগুণী পণ্ডিতরা আলোচনায় বসলেন, কিন্তু কেউ কিছুতে আর ধুলো দূর করবার কোনো যথার্থ উপায় বের করতে পারল না। শেষ পর্যন্ত যে উপায়টা বেরোলো সেটা হলো, বলছিলাম রাজামশাই, আমরা সকলে মিলে আলোচনা করে যা বুঝলাম তা হলো, রাজ্যের পদ, ঘাট, মাঠ, রাজপ্রাসাদ সমস্তটা মাদুর দিয়ে ঢেকে ফেলা হোক। খরাস পাতা থাকলে দেখতেও ভালো লাগবে আর ধুলো বন্ধ হবে। হ্যাঁ মন্ত্রী মশাই, রাজা মশাইকে এক ঘরে রাখুন আর রাজপ্রাসাদে মাদুর পেতে দিন, কোথাও যেন কোনো ফাঁক না থাকে। রাজা মশাই যদি ধুলোতে পাই না রাখেন তাহলে পায়েতে ধুলো লাগার কোনো সম্ভাবনা নেই। ও মন্ত্রী, কথাটা খাঁটি বলেছে ফাটাফাটি, কিন্তু 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 কি মহারাজ? আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। সন্দেহ? না না মহারাজ, এইবারের উপায়টা কার্যকর হবে বলে মনে হচ্ছে। না 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 না, সেই সন্দেহ নয়। আমি সারাদিন ধুলোর জন্য ঘরে ঢুকে বসে থাকলে রাজ্য চলবে কি করে মন্ত্রী? রাজা মশাই, আপনি মাদুরের বদলে রাজ্যটাকে চামড়া দিয়ে ঢেকে ফেলতে পারেন, তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। আমি তাহলে মহারাজ এক্ষুনি চর্মকারকে ডেকে আনি, সে এসে রাজ্যটাকে চামড়া দিয়ে মুড়িয়ে দিক। হ্যাঁ মন্ত্রী মশাই, এই কাজ যদি সত্যি সম্ভব হয় রাজা মশাই, তাহলে এই মহান কীর্তির জন্য আপনার নাম পৃথিবীতে সবার কাছে কাছে ছড়িয়ে পড়বে। এখন শুধু পরিমাণ মতন চামড়া পাওয়া গেলেই হয়। অতি অনায়াসেই তাহলে। চিন্তা কিসের, আমি একটুনি চারিদিকে লোক পাঠিয়ে দিচ্ছি, যেখান থেকেই হোক যেভাবেই হোক চামড়ার ব্যবস্থা করতেই হবে। হয়ে যাবে, সব হয়ে যাবে, তখন চর্মকারকে তুলে এনে সব কাজ করিয়ে নেব। শুনেছেন পণ্ডিত মশাই, যেই সব লোকেদের চর্মকার খোঁজার জন্য পাঠিয়েছিলাম তারা সকলে ফিরে এসেছে। যোগ্য চর্মকার পাওয়া গেলেও নাকি প্রয়োজন মতো চামড়া পাওয়া যাচ্ছে না, ভালো পুরস্কার দিলেও না। শুনেছি, এবার উপায়? আমি একটা কথা বলি। কে আপনি, এখানে কেন এসেছেন? আমি চর্মকারে কুলপতি। আপনারা সারা দেশে নাকি যোগ্য চর্মকার খুঁজছেন যে সারা রাজ্যটা চামড়া দিয়ে ঢেকে ফেলতে পারে। হ্যাঁ আপনি পারবেন, আপনার কাছে সেই প্রয়োজন মতো চামড়া আছে, কিন্তু আপনার তো বয়স হয়েছে। না 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 না, আমি সারা রাজ্যটা চামড়া দিয়ে ঢেকে ফেলতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই, আর না আছে অত চামড়া। আরে তাহলে এখানে এসেছেন কেন মুখ দেখতে? যদি অনুমতি দেন তো একটা কথা বলি,
বলছিলাম কি মন্ত্রী মশাই, এত চামড়া দিয়ে পৃথিবী না ঢেকে যদি সামান্য চামড়ার সাহায্যে রাজার দুটো পাকে ঢেকে দেওয়া যায় তাহলে। কি বলছেন কি আপনি, সেটা কি সম্ভব? মন্ত্রী মশাই আপনি অনুমতি দিলে আমি একবার চেষ্টা করতে পারি আর কি। আপনি এক্ষুনি আমার সাথে রাজার কাছে চলুন। বটে বটে বটে, আরে ব্যাপারটা কি এত সহজ হবে? কেন নয় রাজা মশাই, তাতেই আপনার পায়ের ধুলো লাগবে না, সকলেই আপনার পায়ের ধুলো পাবে, আর মাটির অভাবে শস্য মারা যাবে না। ঠিকই তো, ঠিকই তো, এত সাধারণ একটা বুদ্ধি কারোর মাথায় এলো না, সকলে ভেবে ভেবে পাগল হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে সর্বকার কুলপতি, তবে তাই করো। আমারও একবার এটা মাথায় এসেছিল, কিন্তু এত পণ্ডিতদের সামনে কিছু বলিনি। এই পুরোটা কিভাবে যেন সেটা জানতে পেরে গেছে। এই যে, এই যে রাজা মশাই হয়ে গেছে, এই একবার হেঁটে দেখুন তো। বাবা 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 বাহ, বেশ 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 চমৎকার হয়েছে। বাঁচলাম, এ যাত্রায় চাকরিটা বেঁচে গেল। চর্মকার কুলপতি তারপর রাজ্যের সকল প্রজাগণকে জুতো বানিয়ে দিল, তারপর থেকে সকলে জুতো পরতে শুরু করে। শোনা যায় রাজ্যের সকলের জুতো তৈরি করে চর্মকার কুলপতি যে অর্থ সংগ্রহ করেছিল তা দিয়ে তার পরবর্তী তিনটি প্রজন্ম বসে খেয়েছিল।